সুধীন্দ আমি তো এখন আর বক্তব্য যেহেতু আমার বড় ভাই কমিশনার আমার আরো বড় ভাইরা সময় দিয়েছে এখন তো আমার বক্তব্য দেওয়া না যা শুভেচ্ছা দিলাম আপনাদের সবাইকে আর নন্দকুমার দত্ত রোড প্রগতি সংঘকে এবং আমার ভাইদেরকে আর ছোট ভাইরা যে কাজগুলি করতেছে আমি তাদের কাজকে অনেক প্রশংসা করি কারণ আমার কামর ভাই বলে গেছে যে এরা সবাই নিজেরাই স্বাবলম্বী কোথায় কোনো চাঁদাবাজি বা কোনো কিছু এই ধরনের প্রশ্নই উঠে না আমার ছোট ভাইরা এই ধরনের কোনো কিছু করে না নিজের পকেট দিয়ে এগুলি খরচ করে এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো কাজে আমি সবসময় তাদের দেখেছি এবং এমপি মহোদয়ের কাছে তারা গিয়েছেন এমপি মহোদয় তাদের অনেক পছন্দ করেন যাই হোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আর কোনো কাজে আমাদেরও যদি কোনো দরকার হয় যে কোনো সময় মনে করবেন কারণ কাউল ভাই আছে সালাম ভাই আছে আরব ভাইরা আছে তারপরে আমরা একটা ছোট ভাই আছি যদি কোনো সহযোগিতা কারণ কোনোদিনই একা একভাবে চলতে পারে না কোনো মানসিক সহযোগিতা সবারই লাগে যেমন আমরা আজকে অনেকগুলি প্রোগ্রাম করেছি তার মধ্যে আমার মেয়ে একটা ডাক্তার হসপিটাল করেছে ওই হসপিটালে অনেক আজকে প্রায় 150 থেকে 200 রোগীকে বিনা পয়সায় ট্রিটমেন্ট হয়েছে এবং তাদের ওষুধ পানিও দিয়েছি যে সেই জায়গাও আমরা চাচ্ছি যে এখানকেও যদি কোনো তারা প্রোগ্রাম করে যে কোনো প্রোগ্রামের মধ্যে যদি 100 জন 50 জন পাঠিয়ে দেয় আমাদের ওখানে এই ফ্যাসিলিটিটা পাবে ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আসতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।